ব্যাগ গুছাচ্ছি কারণ ব্যাঙ্গালোর যাব আর কতদিন থাকতে হবে আমি ও জানি না আমিও জানি না একটা জিনিস করব একটা স্পেশাল জিনিস তো তাড়াতাড়ি বয়ল হয়ে গেছে দেখো মমোর দিয়ে পকোড়া আমি প্রথমবার বানাবো ও এখন ভালো করে পকোড়াগুলো গুলো ভেজে নি চলুন এমন কি কি আছে বলো তো কিছুই তো বুঝতে পারছি না হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে উঠে গেছি সকাল সকাল কেন না কালকে আমরা আছি ব্যাঙ্গালোর তো এখন তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হবে আর ব্যাগ বুঝাচ্ছি সব দেখ ঘরে এদিক ওদিক হয়ে আছে সব ঘরে এদিক ওদিক হয়ে আছে আমি এখন ব্যাগ বুঝাচ্ছি কারণ ব্যাঙ্গালোর যাব ওই কতদিন থাকতে হবে আমি ও জানি না আমিও জানি না এটা কনফার্ম নেই কনফার্ম নেই মানে এখানকার ডাক্তার না যে কি কি জন্য যাচ্ছে সেটা তোমাদের অন্য ব্লগে বলবো পরে বলবো ঠিক আছে আগে যে জন্য যাচ্ছে আমার বড় ঠিক হয়ে যেতে বড়ের জন্য যাচ্ছে আমার জন্য না তো যাচ্ছে এখানকার যত ডাক্তার দেখতেছি সবাই বেশি অপারেশন করতে হবে তো কিন্তু এই জন্য অত বড় অপারেশন হইবা আমরা এর নিতে চাইছি না আমার বাড়ির লোক বললো ব্যাঙ্গালোর চলে যেতে আগের বার একটা প্ল্যান হয়েছিল যাওয়া তো শরীরটা ঠিক হয়ে গেছিলো যাওয়া হয়নি আবার ঠিক আছে তো সমস্যা হচ্ছে তাই বললাম যে ব্যাঙ্গালোরেই চলে যায় তো এখন আমি প্যাক করছি সত্যি কথা বলতে আমার প্যাক হয়নি ওর প্যাক হয়ে গেছে কালকে বেরোবো আমরা বেলায় আর কি বলতো আমার প্যাক এই জন্য হয়নি হয়নি কেন আমার অনেক কাজ অনেক কাজ অনেক কাজ হ্যাঁ কাজগুলো করছিলাম আর এখন প্যাক করছি কিছু জামা নতুন কালকেই কিনে এনেছি ঠিক আছে আমাকে তো তুমি এইবার ও না ফোন ধরতে পারে না ও ফোনের সেটিং উল্টোপাল্টা করে দিয়েছে মুখ সাদা হয়ে গেছিলো আরে আওয়াজ চালু আমি ব্লগ করলেই আওয়াজ 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 আমার একটু ভালো লাগে না দেখো কি আওয়াজ দেখো বন্ধ হয়েছে আমি যখন ভিডিও বন্ধ করবো তখন আওয়াজ বন্ধ আর এমনি আওয়াজ তো এখন আমি প্যাক করছি প্যাক 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 হ্যাঁ আর আমরা কতদিন জানি না ওখানে গিয়ে তো হোটেলে তো খেতে পারবো না অতদিন তো হোটেলে একদমই খাওয়া যাবে না তাই না তো মানে পনেরো কুড়ি দিন লাগতে পারে ঠিক আছে আর পনেরো কুড়ি দিন হোটেলে খাওয়া মানে অসম্ভব আর ওখানে না ব্যাঙ্গালোর তোমরা বুঝতেই পারছো আমাদের বাঙালি না বাঙালি খাবার তো পাওয়া মুশকিল তো তার জন্য আমি নিজে যাতে রান্না করতে পারি ওখানে গিয়ে মানে ওখানে গিয়ে যাতে সমস্যা না হয় তার জন্য আমি একটা জিনিস নিয়ে যাচ্ছি এই দেখো ও মাই গড এইটা কিন্তু আমি তার জন্যে অর্ডার দিয়েছি এইটা এইটা এই জিনিসটা আমি অর্ডার দিয়েছি যাতে ওখানে নিয়ে যেয়ে রান্না করতে পারি এইটা কি হ্যান্ড কি করি কিভাবে রান্না করি সেটা তোমাদের এখানে দেখাই চলো আর ট্যুরের জন্য যারা একা থাকো তাদের জন্য বেস্ট যারা হোস্টেলে হোস্টেলে থাকে না তাদের জন্য তো এটা অনেক ভালো আমি তো অনলাইনে দেখি অল ইন ওয়ান মানে একটা জিনিসে সব কাজ হ্যাঁ ওইটা ভাত রান্না তরকারি রান্না ম্যাগি করা সমস্ত কিছু ডিম সেদ্ধ সবকিছু একটা জিনিসে তাই তুমি যদি একটা জিনিস ক্যারি করো ব্যাস এখন সকাল সকাল খুব খিদে গেছে হয়ে সমস্ত জিনিসখানে আমরা যাবো বলে গোছগাছ করছি তো এই জিনিসটা দিয়ে এখন আমাকে রান্না করে খাওয়াবে সকালে নাস্তা আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছে তো চলো তোমার ওই কীভাবে আমি ওইটাই রান্না করি তোমাদেরও দেখা হয়ে যাবে আর তোমরাও এরকমভাবে রান্না করতে পারো তো তোমাদের দেখে দিই আর আমার পরের জন্য একটু নাস্তা তৈরি করে নিই চলো এটা হলো আগারো রিজেন্সি মাল্টি কুক কেটেল স্টিমার নাম শুনেই তোমরা বুঝতে পারছো এটাতে তোমরা শুধু স্টিম করতে পারবে না মাল্টি কুক করতে পারবে মানে আলাদা আলাদা জিনিস বানাতে পারবে তোমাদের পুরো ভিডিওতেও দেখিয়ে দেবো কি কি তোমরা বানাতে পারো আর কীভাবে বানাতে পারো একটা তোমরা ম্যানুয়াল পেয়ে যাবে তো যখন বক্সটা ওপেন করবে তোমরা কীভাবে ইউজ করবে ম্যানুয়ালটা চেক করলে তোমরা বুঝতে পেরে যাবে এটা তোমরা দু বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবে আর সঙ্গে এটা হলো ওয়ান পয়েন্ট টু লিটারের আর এই প্রোডাক্টটা অনেক ভালো একটা প্রোডাক্ট অনেক ভালো কোয়ালিটির স্টিল দিয়ে বানানো হয়েছে আর এটা কিন্তু ডাবল লেয়ারের মানে ডাবল লেয়ারের বডি পেয়ে যাবে মানে স্টিম করার জন্য ওপরে এটা রেখেও করতে পারো আর ওপরে যে ঢাকনাটা আছে এটা হলো কাঁচের আর পেয়ে যাবে থ্রি সিক্সটি ডিগ্রি সুইবেল ডিটার্জেবেল পাওয়ার বেস আর কেটেলটা দেখতে দেখো কতটা দেখতে সুন্দর আর তোমরা কোথাও যদি যাচ্ছ এটা তোমরা ব্যাগে ইজি ভাবে নিয়ে যেতে পারো তো এর সঙ্গে কি কি তোমরা পাবে সেগুলো দেখাই চলো একটা নাম কাঁচের ঢাকনা পেয়ে যাবে আর তার সঙ্গে পাবে একটা স্টেনলেস স্টিল স্টিমিং পট স্টিমিং পটটা যদি ব্যবহার না করো তাহলে তোমরা এইভাবে ঢাকনা দিয়েও রান্না করতে পারো আর একটা এগ বয়লিং র্যাক পেয়ে যাবে যেটা এইভাবে খুলতেও পারো তোমরা আর এগ বয়ল করা অনেক সহজ এইভাবে শুধু রেখে দিতে হবে তারপরে এগ বয়ল হয়ে যাবে আর সঙ্গে পেয়ে যাবে স্টেনলেস স্টিল গ্রিল র্যাক যেটা এইভাবে রেখে তোমরা অন্য কিছু রান্না করতে পারো আর এইটা হলো প্লাস্টিক বাউল যেটা তোমরা কেক বা অন্য কিছু রান্না করতে পারো এরাম গ্রিল র‍্যাকের ওপরে উপরে রেখে আর আমি আগেই বললাম থ্রি সিক্সটি ডিগ্রি পাওয়ার বেস আছে যার কারণে এটা এইভাবে ঘোরে তোমাদের কোনো রকম সমস্যা হবে না রান্না করার সময় আর অন অফ করার জন্য বারবার সুইচ বোর্ডে গিয়ে অন অফ করতে হবে না এখানে তোমরা অন অফ করার জন্য আর মিডিয়াম টেম্পারেচার আর হাই টেম্পারেচার করার জন্য একটা অপশন পেয়ে যাবে তো চলো তোমাদের একবার রান্না করেও দেখাই কিছু আমার বরের তো আগেই বললো ওর একটু খিদে পেয়ে গেছে সকালে আমি ভাবলাম একটু নুডলস করে দিই তো নুডলসটা প্রথমে বয়েল করবো তো প্রথমে বয়েল করতে দিয়ে দিয়েছি আর কত তাড়াতাড়ি বয়ল হয়ে গেছে দেখো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর অনেক ভালো একটা প্রোডাক্ট তো প্রথমে নুডলসের জলটা আমি ফেলে দিয়েছি তারপরে আমি অনেক ভেজিস নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু তেল তারপর সবকটা ভেজিস দিয়ে দেব আর রান্না করার সময় মাঝে মাঝে এটা অফ হয়ে যায় এটা ভয় খাওয়ার কিছুই না কারণ যখন একটু টেম্পারেচারটা বেশি হয়ে যায় সেটাকে মিডিয়াম মানে ঠিক মতন টেম্পারেচারে রাখার জন্য একবার অফ হয় আবার অটোমেটিকলি অন হয়ে যাবে তোমরা জাস্ট রান্না করতে পারো তোমাদের হিসেবে এর মধ্যে অটো হিট প্রোটেকশন আছে বেশি তেলের জিনিস রান্না করলে অটো কাট আপ হয়ে যায় আর এখন দেখো পুরো ভেজিসটা আমি এখানে ভেজে নিয়েছি আর তোমরা ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করতে পারো কোনো রকম সমস্যা হবে না তারপরে আমি দিয়েছি ভেজিসের ওপর বয়েল করা নুডলসটা আর সঙ্গে কিছু সস দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে এখানে রান্না করে নিচ্ছি রান্না বলতে নুডলসটার সঙ্গে মশলাটা মানে যে নুডলসের সঙ্গে যে ভেজিসগুলো মিক্স করে নিচ্ছি তারপরে আমাদের তৈরি হয়ে গেছে নুডলস দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে আর রান্না করার পরে এই পটটা না পরিষ্কার করা অনেক সহজ দেখো কতটা দাগ লেগেছিল একটুখানি আমি শুধু মাজলাম মানে একটু ঘষলাম আর পুরো উঠে চলে গেছে আর চেষ্টা করবে যখন ধোবে এই পেছন দিকে জল না বেশি লাগে একটুখানি লেগে গেলে কোনো সমস্যা নাই কিন্তু যখন জলটা পুরো শুকিয়ে যাবে তখনই ব্যবহার করবে আর এখানে একটা অপশন আছে ম্যাক্সিমাম আর মিনিমামের মানে যতটা জল দেওয়া ম্যাক্সিমামের ওপরে বেশি জল দেওয়া যাবে না তাই জন্য এখানে লেখা আছে তো চলো এখন একবার আমার বরের জন্য একটু ডিমটা সেদ্ধ করে দিই নুডলসের সঙ্গে ও ডিম সেদ্ধ খাবো বলছিল তার জন্য তো প্রথমে এক বয়লিং র‍্যাকের ওপর আন্ডাগুলো দিয়ে তারপরে আমি এটাকে অন করে দিয়েছি তারপরে এটা সেদ্ধ হয়ে গেছে তারপরে একটু ঠান্ডা হয়ে গিয়েছিল জলটা তারপরে আমি আন্ডাগুলোকে বার করি আর এখন দেখো কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে মানে অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কোনো ঝামেলাই থাকে না এরকম পুরোটা সেদ্ধ হয়ে গেছে তো আমি ভাবলাম চলো একটু ভাতও চাপিয়ে দিই এর মধ্যে কারণ আমি তো আজকাল সাদা ভাত করছি না তাই জন্য আমি ভাবলাম এর মধ্যে একটু ভাত চাপাই আর ভাতের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি তোমরা ঘিউ দিতে পারো ভালোভাবে হওয়ার জন্য এদিকে ভাতটা হচ্ছে আমি এদিকে চাপা দিয়ে চালু করে চলে এসেছি আর বরকে এদিকে নুডলসটা ডিম সেদ্ধগুলো দিয়ে দিলাম ও তো পেয়ে প্রচণ্ড খুশি কারণ খেতে অনেক টেস্টি হয়েছিল আর অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো ও খেয়ে অনেক ভালো লেগেছে ওর আর এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আমার ভাত এই দিকে ফুটতেও চালু করে দিয়েছে দেখো এই দেখো যারা যারা হোস্টেলে থাকো না তারা ভাত খেতে চাও নিজে রান্না করে বাড়ির মতন তারা এইটা অবশ্যই একবার কিনতে পারো নিজের মতন রান্না করতে পারো ঘরের মতন হোস্টেলেই রান্না করতে পারো তো দেখো এখন আমার পুরো ভাত তার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে তো তোমরাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারো এত সুন্দরভাবে রান্না করতে পারো আমার তো অনেক ভালো লেগেছে তোমরাও এটা নিতে পারো আমি আমার ডেসকিপশন বক্সে লিংক দিয়ে দিলাম ডিটেলস পেয়ে যাবে আমার ডেসকিপশন বক্সেস প্রোডাক্টটা দেখলে কতটা ভালো মানে এটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা পেয়ে যাবে তো এখন আমি জামা কাপড়গুলো গোছাই এখানে যে যতগুলো জামা কাপড় আছে না সবই 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 আমার নতুন জামা আমি দুদিন আগে কিনে এনেছি এগুলো আমি গিয়েছিলাম বরের জামা কাপড় কিনতে চলে এসেছি আমার কিনে এগুলো সব আমার নতুন জামা পুজো আসছে পুজোর কেনাকাটার জন্য অফার দিচ্ছে এখন তো এখন আমি তেমন কিছু কিনি নি এসে যদি আমার বর ঠিক থাকে তাহলে কিনবো এই প্যান্টটাও নতুন কিনেছি তবে পরে দেখাবো তো চলো এখন একটু বর দুপুরের খাবারের জন্য রান্না করে নি আর আ। কিছুটা প্যাক হয়েছে এখন অনেক প্যাকিং বাকি আছে প্যাকিংটা পরে করবো দুপুরের খাবারে রান্নাটা করব আমি এদিকে দুপুরের খাবারের জন্য স্টিম কুকারে ওখানে তো অল্প ভাত রান্না করে তোমাদের দেখে আমি কিন্তু তার আগে আমি এদিকে তো রাতের খাবারের জন্য আমি ভাত চাপটা দিয়েছি রাতে আর একটু দুপুরে যে একটুখানি রান্না করছে স্টিম রাইস কুকারে আমি একটু ওর জন্য যা ও একটু তাড়াতাড়ি খাবে বলছে তার জন্য ওইটা তো হয়ে গেছে আর একটু রাতের জন্য করছি আর এখানে আমার সবজি রেডি এটা করেছি মিক্স সবজি আর আমি আরেকটা একটা জিনিস করবো যেটা বরকে দেখাবো না পরে তোমাদের তুমি যাও 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 এখন তুমি আমি একটা জিনিস করবো একটা স্পেশাল জিনিস যাও 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 কিছু না ও যাক এই আমি আজকে ব্যাক ক্যামেরায় ভিডিও করছি এইভাবে আমি জানি না কেমন লাগছে ধারণ তোমাদের দেখায় ও মাই গড ও গড় এই দেখো এরকম অনেকে না এইভাবে করে এরকম তোমরা দেখতে পাচ্ছ কেমন এইভাবে উল্টো দিকে উল্টো দিকে এইভাবে ক্যামেরা করে এই দেখো এইভাবে এইভাবে তো প্রথমবার আমি করছি কেমন লাগছে জানি না তো কোন দিকে তাকাবো বুঝতেও পারছি না প্রথমবার এইভাবে করলাম তো যাই হোক কী রান্না করছি তোমাদের এখানে বলছি চলো কী কালার আসছে সাদা কালো আসছে কি আমি যেটাও দেখতে পাচ্ছি না ওইদিকে তো দেখা যাচ্ছে তো কী করবো সেটা বলিস চলো তো গাইস বরকে আমি এখন চলে যেতে এই কারণে বললাম আমার বড়ই ঘরে গিয়ে দেখছে শুনতে পেলে আর খাবে না তাই জন্য হুম তো আমি না কালকে মোমো করছিলাম ঠিক আছে তো মোমো করতে করতে মোমোর পুরটা বেঁচে গেছে ঠিক আছে অনেকটাই মধ্যে আছে বাঁধাকপি চিকেন চিকেন ব্লেন্ড করে দিয়ে আছে বাঁধাকপি আছে আর ক্যাপসিকাম আছে অ্যান্ড লঙ্কা আছে হ্যাঁ কাঁচা লঙ্কা তো মশলাতে মাখানো আছে তো মোমো তো আর আমি করবো না তো এইটাতে আজকে আমি ডিম আর ময়দা দিয়ে একটা পকোড়া টাইপের করে নেব মানে একটা পকোড়া টাইপের হবে তো আমার পরে যদি বলি মোমোর পুর দিয়ে আমি পকোড়া করে যে খাবেই না তাই জন্য বললাম তুমি চলে যাও তারপরে আমি তো চলো এটা করি আর কেমন টেস্ট হয় তো বলি আমার পড়না এমন একজনা যে বাসি জিনিস খেতে চায় না বাসি জিনিস খাবে না একটু কিছু হলে মানে খাবারটা যে দেখে যে কিছু জিনিস সেটাকে মুখেই করবে না কেমন টেস্ট হয়েছে সেটা খেয়েই দেখবে না তাই জন্য ওর সামনে না কিছু খাবার আমি দেখাই না আমি রান্না করে ওকে দেখাই বা মিথ্যে করে বলে খাইয়ে দিই ঠিক আছে ও এখন ওই ঘরে আছে মোবাইল দেখছে তো তোমাদের এটা রান্না করে দেখি মোমোর পুড় দিয়ে কাব কেমন হয় মোমোর পুড় দিয়ে পকোড়া আমি প্রথমবার বানাবো এই হলো আমার মোমোর পুড়টা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে পেঁয়াজও আছে আমি যেটা বলতে ভুলে গেছি এরকম পেঁয়াজটা দেখে মনে পড়লো তো এর মধ্যে না আমি একটু ময়দা দেবো আর ডিম দেবো আমি ডিমটা ফাটেনি নি এরা আমি দিলাম ডিমটা একটু আদা রসুন আমি দেবো আর একটু বেশি করে এটা লঙ্কা বাটা আদা রসুন বাটা সব আছে সঙ্গে আর একটু লবণ দেবো খুব পরিমাণ বেসন দেবো এটা বেসনটা একটু বেসন দিয়েছি এবার ডিম এগুলো সব মেখে নেবো ভালো করে কেমন হবে খেতে জানি না তো এটা পুরোটা মাখা আমার হয়ে গেছে এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলে শুধু যেরকম ছোট্ট ছোট্ট করে ভাজবো চলো ছোটো ছোটো করে ভেজে নেবো তো এখন ভালো তোর পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর আমার বলি দিয়ে কি করছো জুস জুস কিসের জুস দেখো ও বলছে জুস তোমাদের আগের একটা ভিডিও তো না আগারোর এই ব্লেন্ডারটা এই ব্লেন্ডারটা দিয়ে জুস করাও তোমাদের দেখিয়েছিলাম তো আগারোর ব্লেন্ডারটা দিয়ে ওইটাই জুস করবে এটা আমি একটু আগে ব্লেন করেছি বলে সমস্ত কিছু ওর এটা ফেভারিট হয়ে গেছে এটা আমরা যাবো যখন নিয়ে যাবো ওই সব জিনিস ফেভারিট হচ্ছে আগারোর আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট ফেভারিট মানে এটা তুমি ফল কিনে আনবে সব রকম জুস করতে পারবে আর এখন তো মিক্সারও ইউজ করছে না বড় মিক্সারটা ওখানে আছে আরে বড় আমার মিক্সার এখানে আছে আমি ইউজ করি না আমি এটাই ইউজ করি আমি এটাই ইউজ করতে এখন আমি এটাই সব ছোটর উপর তো ভালো এখন ও করেলা ও করতে যে করেলা জুস খাই তাই জন্য করেলা জুস খাচ্ছে তারপর আমার পকোড়াটা হয়ে গেলে ওকে ভাত দেব ওই তো আগারো ফ্যান হয়ে গেছে ফ্যান কার ফ্যান আগারো কোম্পানির ফ্যান হয়ে গেছে মানে প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট মানে আমরা যেটাই কিনছি আগারো কিনছি আর এত মানে সুন্দর জিনিসটা মানে লং জি ভালো কাজ ভালো সমস্ত কিছু আর একটা আজকে রান্না করারও কিনেছি এটা যাওয়া বা কোথাও গেলাম দেখিয়েছে তাও যে টুরে যাওয়া রান্না করা বা কি হোস্টে থাকলে একটা জিনিসে তুমি নাস্তা করতে পারবে লাঞ্চ করতে পারবে ডিনার করতে পারবে ডিম সেদ্ধ সমস্ত কিছু একটা জিনিসই করতে পারবে আর খুব কম সময় না লাগবে গ্যাস না লাগবে কিছু হ্যাঁ ইলেকট্রিক লাগবে আর কিছু লাগবে না তো এখন আমার পকোড়াগুলো হয়ে গেছে সেন্টা তো অনেক সুন্দর আসছে একবার খেয়ে দেখতে হবে ও গাইস আমার পকোড়া রেডি হয়ে গেছে সেন্টা খুব সুন্দর আসছে দেখো লাল লাল পকোড়া রেডি আমি অপশন নর্মাল প্যান ফ্রাই করব তারপর আমি আমরা ডিপ ফ্রাই করে ডিপ ফ্রাই বেশি ভালো হবে তাই ডিপ ফ্রাই করে নিয়েছি তারপর বরকে ভাত দিই তারপর তোমাদের দেখাচ্ছি আমার কেমন রিয়াকশন হয় পকোড়া খেয়ে খেতে দিয়েছি নীল মোটা নীল এন্ড আপনার জন্য ফেস পকোড়া করেছি ওয়াও খেয়ে বলো কেমন লাগছে দারুণ মধ্যে কি কি আছে বলো তো কিছু তো বুঝতে পারছি না কেন গো না না কিছুই বুঝতে পারছি না এই কারণে এটা হলো মোমর ভর্তা ছিল মোমর ভর্তার সঙ্গে ডিম বেসন আরও অনেক কিছু দিয়ে হুম চলো দেখো ভালো হচ্ছে না ওপরে পড়া বলিনি ও যতক্ষণই ফেলে ভালো লাগছে তুমি বলতাম মোমোর ভর্তা না উমকেই করতে নালে না হলো কিন্তু সত্যি ভালো লাগছে তোমাদেরও ভালো একদিন মোমোর পুর বা কিছু বেঁচে যায় আর ডিম বেসন ওই সবগুলো দিয়ে আর একটু বেশি আদা রসুন লঙ্কা দিয়ে পুরো ফেলতে পারো এর মধ্যে চিকেনও আছে চিকেন ব্লেন্ড করা এতক্ষণ আমি কথা বললাম গিয়ে দেখছি আমার মুখে আসেনি এতটা কেটে গেছে আমি এরকম এখন হ্যাট হচ্ছে তো যাই হোক খেয়ে নি কো এখন লেবু কেটে গেছে আমি একটু খাবো পকোড়াটা দারুণ হয়েছে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো তারপরে অনেক কাজ আছে আজকে এত কাজ বলে বোঝাতে পারবো না কালকে আমরা ব্যাঙ্গালোর যাবো তাই আজকে ভালো মন্দ খেয়ে নিচ্ছি তারপরে কবে ঘরের খাবার খাবো গবে মানে এখন দশ পনেরো দিন ধরে রাখো আসবো না তখন ব্যাঙ্গালোরে থাকবো ব্যাঙ্গালোরে আমরা কারেন্ট ব্লক ছাড়বো মানে এদিক ওদিক যা হবে তোমাদের ছাড়বো কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের দেখাবো আর একটু কম ব্লগও আসতে পারে যদি আমার অপারেশন বা কিছু আমার অসুবিধা হয় ওখানে গিয়ে চেক আপের পরে অসুবিধা তো আছেই বাট যদি বলে হ্যাঁ সিরিয়াস অপারেশন করতে হবে তখন হয়তো ব্লক নাও আসতে পারে তোমরা প্রায় 15 দিন পরে ভালো হবে আর ব্লক বা দেখতে হবে আর তোমরা এখন আমাদের ভিডিও গুলো একটু লাইক শেয়ার একটু বেশি করে করো যাতে আরো ভালো লাগে আমরা করতে আমরা ব্লক করতে আগ্রহ হয় আগ্রহ উৎসাহ পায় তো যাই হোক এখন আমরা খেয়ে নি আমার মোটা খাচ্ছে বড় খাচ্ছে আমিও খাবো